নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ফেব্রুয়ারি 2014 যারা প্রথম ভাষা হিসেবে বাংলাকে সিলেক্ট করেছিলেন তা তাদের কিরকম কোশ্চেন ছিল, তা সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমরা পুরো বাংলার যে মানে ফুল লেন্থ বাংলার ক্লাসটা আমরা আজকে করব। তো চলুন বন্ধুরা দেখে নেব কি কি বাংলার কোশ্চেন ছিল, তা সেই সমস্ত প্রশ্নগুলো আমরা আজকে সলভ করব, যেগুলো কিন্তু আপনাদের বিগত বছরের পরীক্ষার সময় এসেছিল। এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে সেই সমস্ত কোশ্চেনগুলো উল্লেখ করা আছে যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন না, কী স্ট্র্যাটেজি মেনটেন করে সেন্ট্রাল টেটে বাংলার কোশ্চেন হয় সেটা আমরা একটু দেখে নেব। এবং প্রিভিয়াস ইয়ার থেকে আপনারা তো মোটামুটি 30% কমন পাবেন, তা সেই স্ট্র্যাটেজিটা আপনারা একটু ফলো করবেন। তো চলুন বন্ধুরা শুরু করি, তা প্রথম প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন কি আছে, সর্বাপেক্ষা উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন, প্রশ্ন সংখ্যা 91 to 105। তাহলে আমাদের এখানে কি বলেছে যে 91 থেকে 105 পর্যন্ত আছে, তা 91 থেকে 105 পর্যন্ত আমাদের বাংলা পেডাগজির কোশ্চেন আছে। তো চলুন দেখে নিই কি কোশ্চেন আছে। তা প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখব, তা প্রথম প্রশ্ন দেখছি। প্রথম প্রশ্ন, অর্থ উপলব্ধির মাধ্যমে নেগোসিয়েশন অফ মিনিং যখন শিক্ষার্থী তার ভাষাগত যোগাযোগ দক্ষতার বা কমিউনিকেটিভ কম্পিটেন্স উন্নতি ঘটানোর চেষ্টা করে তার অর্থ, অপশন এ আছে শিক্ষক শিক্ষিকার সাথে যোগাযোগের মাধ্যমে পাঠ্যক্রম সম্পর্কিত দ্বিধার অবসান ঘটায়, নেক্সট হচ্ছে শব্দের উপযুক্ত অর্থ ও ব্যবহার শেখার জন্য ঘন ঘন অভিধান ব্যবহার করে, থার্ড আছে জ্ঞান আহরণের জন্য আরও তথ্য সংগ্রহ করে, বিস্তৃতভাবে বুঝতে চেষ্টা করে এবং তথ্যকে পুনর্গঠনে বা তথ্যকে পুনর্গঠন যেটাকে প্রিফ্রেস করে, আর অপশান ফোর আছে যে ব্যাকরণের গঠনশৈলী ব্যবহার করে। তা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কোন উত্তরটা সঠিক হবে। এখানে সঠিক উত্তর হচ্ছে জ্ঞান আহরণের জন্য আরও তথ্য সংগ্রহ করে, বিস্তৃতভাবে বুঝতে চেষ্টা করে এবং তথ্যকে পুনর্গঠন বা রিফ্রেশ করে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিচে প্রদত্ত ক্রমটি বা ক্রমগুলির মধ্যে কোনটি ভাষিক দক্ষতা অর্জনের সহজতম উপায় বা সহজতম পদ্ধতি, তা এখানে আমাদের যে প্রসেস দেয়া আছে এগুলো আমরা এটা কি জানি না, এল এল ফর প্রথমে হয় লার্নিং, তারপরে হয় এস এস ফর স্পিকিং, তারপরে কি হয় আর আর ফর রিডিং, আর ডাব্লু ডাব্লু ফর রাইটিং। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে কোন উত্তরটা সঠিক হবে। তাহলে প্রথমে কি হবে, প্রথমে লিসনিং, তারপরে স্পিকিং, তারপরে রিডিং, তারপরে রাইটিং। তাহলে অপশান সি কিন্তু এখানে বা 3 নম্বর অপশানটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, ভাষা শিক্ষা সহজেই আয়ত্ত করা যায় যদি তারা শেখে, কিভাবে শেখে সেটা আমাদের এখানে আলোচনা করতে হবে বা 4টে অপশানের মধ্যে উত্তর করতে হবে। তা প্রথম অপশান আছে, তা যদি একটি শৃঙ্খলাবদ্ধ শ্রেণীকক্ষের পরিবেশে হয়, নেক্সট হচ্ছে তা তাদের মাতৃভাষার গঠন ও ধ্বনির কাছাকাছি হয়, থার্ড হচ্ছে তা তাদের মহাবিদ্যালয়ের ভর্তির সুযোগ বাড়িয়ে দেয়, এবং ফোর্থ হচ্ছে তা তাদের জীবনের মূল্যবোধ ও লক্ষ্যে পৌঁছতে সক্রিয় ভূমিকা পালন করে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা তাদের জীবনে সক্রিয় ভূমিকা পালন করে সেটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তাহলে ভাষা শিক্ষা সহজেই আয়ত্ত করা যায় যদি যা তারা শেখে তা তাদের জীবনের মূল্যবোধ ও লক্ষ্যে পৌঁছতে সক্রিয় ভূমিকা পালন করে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, এই কার্যাবলীতে শিক্ষার্থীদের একটি সম্ভাব্য উত্তর তালিকা থেকে সঠিক উত্তরটি একটি শিরোনাম সহ বেছে নিতে বলা হয়। ধ্বনি রেকর্ড অডিও রেকর্ডিং বাজানোর পূর্বে পাঠ পড়ানোর সময় কি ধরনের তথ্য দেওয়া হবে, এখানে ছাত্ররা অপশান 1 নম্বরে আছে সক্রিয়ভাবে পাঠের সারমর্ম অনুমান করবে, সেকেন্ড অপশান আছে ঘটনাগুলি জানতে চেষ্টা করবে, থার্ড আছে প্রশ্নের উত্তরগুলি অনুমান করবে, এবং ফোর্থ আছে যে তথ্যগুলি দেওয়া হয়নি তা জানার চেষ্টা করবে। তা নিশ্চয়ই বুঝতে পারছেন এর সঠিক উত্তর হবে সক্রিয়ভাবে পাঠের সারমর্ম অনুমান করবে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, আলোচনার উদ্দেশ্যে শিক্ষার্থীর কথা বলতে চায়, যে পদ্ধতির মাধ্যমে এই কার্যাবলী আরো উদ্দেশ্যপূর্ণ হতে পারে সেটি হলো, 1 নম্বর অপশানে আছে ব্যবহারের জন্য একটি বিশেষ শব্দ তালিকা দেওয়া, নেক্সট ভাষার সঠিক প্রয়োগ ও উচ্চারণে উৎসাহিত করা, নেক্সট
লিখন ও পঠনের সাহায্যে কথা বলা বন্ধ করা, আর ফোর্থ হচ্ছে কর্মপরিকল্পনা সমাপ্তিতে একটি কর্মভার বা টাস্ক সম্পূর্ণ করতে উৎসাহিত করা। তা নিশ্চয়ই বুঝতে পারছেন এর সঠিক উত্তর কোনটা হবে। এর সঠিক উত্তর হচ্ছে কর্মপরিকল্পনা সমাপ্তিতে একটি কর্মভার বা টাস্ক সম্পূর্ণ করতে উৎসাহিত করা। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, শিক্ষক শিক্ষিকা ভিডিও এর মাধ্যমে ব্যাকরণগত গঠন ও নিয়মের নির্দেশ দিচ্ছেন, যোগাযোগ দক্ষতাকে আরো সক্রিয় করে তুলতে শিক্ষার্থী লেখা বা বলার সময় এই নির্দেশ পালন করবে, এই প্রচেষ্টা হলো অপশন এ সংকোচনাত্মক বা কন্ট্রাকটিভ, অপশন বি হচ্ছে আরোহী ইন্ডাকটিভ, অপশন সি অবরোহী বা ডিডাকটিভ, এবং অপশন ডি হচ্ছে সংক্ষেপাত্মক বা রিডাকটিভ। তাহলে এর সঠিক উত্তর হবে বন্ধুরা কোনটা? না, এর সঠিক উত্তর আমরা দেখে নেব যে সঠিক উত্তর কোনটা হবে। সঠিক উত্তরটি হবে এখানে আরোহী পদ্ধতি বা অপশন বি ইন্ডাকটিভ। ঠিক আছে, আমরা একটা কোশ্চেন বাদ চলে গেছে, সেই কোশ্চেনটা করা হয়নি, তা সেই কোশ্চেন আমরা করে নেব। তাহলে মানুষের চিন্তা ও সক্রিয় যোগাযোগে লিখন ও কথন মুখ্য যোগসূত্র হলো, এক নম্বর অপশনে আছে উচ্চারণ, দ্বিতীয় নম্বরে আছে ক্যাপিটালাইজেশন এবং বিরামচিহ্ন, তৃতীয় অপশনে আছে স্বরভক্তি বা শাসাঘাত, এবং অপশন পরে আছে ব্যাকরণগত রচনশৈলী। তা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ব্যাকরণগত রচনশৈলী। তা এইটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন। তা গেল দিনের হোম টাস্কের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, শিক্ষার্থীর লিখিত কার্যের ভুল সংশোধন তখনই সর্বাপেক্ষা লাভদায়ক হবে যখন শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের অধিক অনুশীলনে উৎসাহিত করবেন এবং যতক্ষণ না তারা ঠিক উত্তর লিখছে। নেক্সট হচ্ছে বোর্ডে সঠিক উত্তরটি লিখে দেবেন। থার্ড হচ্ছে ভুল উত্তরটি পুনরাবৃত্তি করবেন, এবং ফোর্থ অপশন হচ্ছে ইশারায় গুরুত্বপূর্ণ ভুলগুলি চিহ্নিত করবেন এবং শিক্ষার্থীদের নিজেরা সংশোধন করবেন। তাই এখানে নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে কখনো এই শিক্ষক কি সঠিক উত্তর দেবে না, তা স্টুডেন্টের মাধ্যমেই তাই সে উত্তরটা কালেক্ট করার চেষ্টা করবে। তা এখানে এর সঠিক উত্তর হবে ইশারায় গুরুত্বপূর্ণ ভুলগুলি চিহ্নিত করবেন এবং শিক্ষার্থীরা নিজেরা সেটাকে সংশোধন করে নেবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ক্লাসের ভিতরে বা বাইরে যেখানেই হোক শিক্ষার্থী সর্বদাই প্রথম ভাষা এবং তৃতীয় ভাষা বুঝতে অসুবিধা হয়, এই ব্যাপারে নিচে প্রদত্ত কোন পদ্ধতিটি শিক্ষার্থীকে সাহায্য করবে? এক নম্বর আছে কি, সেই ভাষাভাষী কারোর কাছে সেই ভাষাভাষী শিখে, দ্বিতীয় ও তৃতীয় ভাষা পিরিয়ডের সংখ্যা বাড়িয়ে, থার্ড ভাষা ব্যবহারের মাধ্যমে অভ্যাস বাড়িয়ে, আর ফোর্থ হচ্ছে প্রথম ভাষার কাছাকাছি আরো একটি ভাষা শিখে। তাহলে এর সঠিক উত্তর হবে বন্ধুরা ভাষা ব্যবহারের মাধ্যমে অভ্যাস বাড়িয়ে কিন্তু তারা এটাকে করতে পারবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, সমগ্র পাঠের অর্থ বোঝার সময় যখন শিক্ষার্থী পড়তে পড়তে কোনো অপরিচিত শব্দের সম্মুখীন হবে তখন শিক্ষার্থীকে কিভাবে প্রশিক্ষণ দিতে হবে? প্রথম অপশন আছে আরো সহজ পাঠ বেছে নিতে হবে, সেকেন্ড সাথে সাথে অভিধান থেকে অর্থ খুঁজে নিতে বলতে হবে, থার্ড আছে শিক্ষক শিক্ষিকা বা প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে, আর ফোর্থ আছে প্রাসঙ্গিক তথ্য ব্যবহার করতে হবে যাতে এর মোটামুটি অর্থ অনুমান করা যায়। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে প্রাসঙ্গিক তথ্য ব্যবহার করতে হবে যাতে এর মোটামুটি অর্থ অনুমান করা যায়। নেক্সট প্রশ্নে চলে এসেছি, কোনটি বোধ পরীক্ষণের বা রেকর্ডিং বা সরি রিডিং কম্প্রিহেনশনের অধিকতর উচ্চ স্তরকে চিহ্নিত করে? অপশন একে আছে শিক্ষার্থী নিজস্ব বক্তব্য, পাঠের অন্তর্গত সম্পূর্ণ বাক্য এবং মূল শব্দের ব্যবহার, পাঠ থেকে ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে বের করা, সেকেন্ড আছে পাঠ থেকে মূল্য আলোচ্য বিষয় বা পয়েন্টস এবং মূল শব্দ কিওয়ার্ডস লিখে নিয়ে পাঠের অন্তর্গত তাদের ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে বের করা, থার্ড আছে শিক্ষার্থীরা নিজস্ব বক্তব্য এবং মূল শব্দগুলি পাঠ থেকে বেছে পুনর্মিলন বা রিরাইট, এবং ফোর্থ অপশন আছে শিক্ষার্থীদের নিজস্ব বক্তব্য পাঠ থেকে অসম্পূর্ণ বাক্য বেছে ব্যবহার করা এবং পাঠের অন্তর্গত ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে নেওয়া। তাহলে এর সঠিক উত্তর কোনটা হয় বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে শিক্ষার্থী নিজস্ব বক্তব্য, পাঠের অন্তর্গত সম্পূর্ণ বাক্য এবং মূল শব্দের ব্যবহার করা, পাঠ থেকে ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে বের করা, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখে নেব। প্রশ্ন, একটি লিখিত বিষয়ের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত। এক নম্বর অপশন আছে ব্যাকরণগত গঠনশৈলী, সেকেন্ড সীমিত শব্দ সংখ্যা যেহেতু এটি অপরিহার্য, তৃতীয় মূল বিষয়ের প্রাসঙ্গিকতা এবং প্রকাশভঙ্গি, এবং ফোর্থ অপশন আছে শব্দ ভাণ্ডারের প্রাচুর্য। তাহলে এর সঠিক উত্তর হবে মূল বিষয়ের
প্রাসঙ্গিকতা এবং প্রকাশভঙ্গি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, একটি ভাষা শিক্ষার সময় কিরূপ নির্দেশনা স্বাধীনভাবে শিক্ষালাভের সুযোগ করে দেয়, তথ্যের বিশাল ভাণ্ডার খুলে দেয় এবং শিক্ষার্থী কতটা শিখলো সে ব্যাপারে তৎক্ষণাৎ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। অপশন ওয়ান আছে দূরাগত নির্দেশ, অপশন দুই আছে পরিকল্পিত নির্দেশ, অপশন থ্রি আছে কম্পিউটারের সাহায্যে প্রাপ্ত নির্দেশ এবং অপশন ফোর আছে প্রত্যক্ষ নির্দেশ। তাহলে এর সঠিক উত্তর হবে কম্পিউটারের সাহায্যে প্রাপ্ত নির্দেশ। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, একটি ভাষা শিক্ষার ক্লাসে স্থানীয় ভাষাভাষী শিক্ষার্থী এবং লক্ষ্য ভাষাভাষী শিক্ষার্থী একসাথে থাকা লাভজনক, কারণ অপশন এক নম্বর আছে যেহেতু তারা নিজেদের মধ্যে কম কথা বলে, মানে ওই অপশনের মধ্যেই আছে তাই শিক্ষার্থীর ক্লাসে ছড়িয়ে থাকে না, দু নম্বর অপশন আছে এটি লক্ষ্য ভাষাভাষী শিক্ষার্থীদের অপর আর একটি ভাষা শিখতে উৎসাহিত করে, থার্ড আছে তারা পৃথক কর্ম পরিকল্পনা প্রজেক্ট ওয়ার্ক করার সুযোগ পায় এবং ফোর্থ আছে দুটি ভাষাতেই অধিকতর কার্যাবলী বা অ্যাক্টিভিটি পরিচালনা করতে পারে। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে অপশন দুই, এটি লক্ষ্য ভাষাভাষী শিক্ষার্থীদের অপর আর একটি ভাষা শিখতে উৎসাহিত করে। নেক্সট প্রশ্নে চলে আসছি। নেক্সট প্রশ্ন হচ্ছে পেডাগজির শেষ প্রশ্ন। একজন শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান প্রয়োগে সক্ষম নয়, কখনো দৃষ্টান্ত উল্লেখের ক্ষেত্রে, শব্দ প্রয়োগে, অনুবাদমূলক কাজে, মেলবন্ধনে বা সাজস্য স্থাপনে, এর সম্ভাব্য সমাধান হলো, এক নম্বর অপশন আছে কেবলমাত্র সহজ কর্মভার প্রদানের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে, সেকেন্ড আছে তাকে একটি বুদ্ধিমান শিক্ষার্থীর সাথে বসানো, থার্ড আছে সযত্ন পরিকল্পিত কর্মভার বা অ্যাসাইনমেন্ট প্রদান সহজতর, সহজ জটিল, আর ফোর্থ অপশন আছে একই কার্যাবলীর জন্য অধিকতর সময় দেওয়া। তা এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে সযত্ন পরিকল্পিত কর্মভার বা অ্যাসাইনমেন্ট প্রদান বা সহজতর থেকে সহজ জটিল, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তো বন্ধুরা আমরা কিন্তু পেডাগজির পার্টটা করে ফেলেছি, এইবার চলে আসছি আমরা কম্প্রিহেনশনে। কম্প্রিহেনশনের ক্ষেত্রে আমরা যে স্ট্র্যাটেজিটা ফলো করব সেই স্ট্র্যাটেজিটা কি না, 106 থেকে 114টা নম্বর প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কম্প্রিহেনশন দিয়ে করা। তো চলুন আমরা আগে দেখে নেব যে কম্প্রিহেনশনটা না পড়ে কোন কোশ্চেনগুলো করা যায়, আর আরেকটাও সুবিধা করব যে কি 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 কোশ্চেন করা হয়েছে সেই কোশ্চেনগুলো আমরা একটু ঝালিয়ে নেব বা দেখে নেব, ঠিক আছে? তার ফলে কি হবে, যখন আমরা প্যারাগ্রাফটা করব একবারে আমরা তার অ্যান্সারটা আমাদের মাথায় চলে আসবে। আপনারা যদি প্রথমেই প্যারাগ্রাফটা পড়ে সময় নষ্ট করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের কোশ্চেন অ্যান্সার করার সময় আবার আপনাদের গিয়ে প্যারাগ্রাফটা পড়তে হবে। তা এই স্ট্র্যাটেজিটা মেনটেন করুন, আশা করছি আপনাদের টাইম কিল না হয়ে টাইম সেভ হবে। তা প্রথম প্রশ্ন ছিল মিনময়ীর স্বভাব কিরূপ ছিল, তা এটা অবশ্যই আমরা বুঝতে পারছি এটা টেক্সট না পড়ে অ্যান্সার করা যাবে না, কিন্তু জেনে গেলাম যে মিনময়ীর স্বভাব কিরূপ ছিল, ওটা কোথায় আছে বা কোন জায়গাটায় আমাদের মাথায় রয়ে গেল যে কোশ্চেনটা কি আছে প্যারাগ্রাফের, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে মিনময়ী বা মিনময়ীকে শাসন করতে পারতে না কেন, কেন শাসন করতে পারতে না, সেকেন্ড কোশ্চেন পেয়ে গেছি, আমাদের টেক্সট পড়তে হবে। নেক্সট, গ্রামে বিদেশি জমিদারদের নৌকা যেদিন ঘাটে এসে লাগলো তখন মিনময়ী কি করত, টেক্সট পড়তে হবে, টেক্সট ছাড়া আমরা এর অ্যান্সার করতে পারবো না। নেক্সট কোশ্চেন, ঘাটের মেয়েদের মুখ বঙ্গভূমিতে আকস্মাত নাসাগ্র ভাগ পর্যন্ত যবনিকা পাতন হয়, এর অর্থ হলো, তাহলে এর অর্থটা কি আমাদের টেক্সট পড়তে হবে। নেক্সট হচ্ছে মিনময়ীর খেলার সাথী কারা ছিল, টেক্সট পড়তে হবে, আমরা অ্যান্সার করতে পারবো না কিন্তু জেনে গেছি কি কোশ্চেন করা হয়েছে। নেক্সট, গ্রামে বিদেশি জমিদারদের নৌকা আসলে মিনময়ী কাকে নিয়ে দেখতে যেত, টেক্সট পড়তে হবে। নেক্সট, শেষ পঙ্ক্তিটি নবাগত প্রাণী বলতে কাকে বোঝানো হয়েছে, টেক্সট পড়তে হবে। নেক্সট, যদি হইতো তবে এখনো অবিবাহিত আছে বলিয়া লোকে তার পিতামাতাকে নিন্দা করিত, এটা কোন জাতীয় বাক্য, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনারা টেক্সট না পড়লেও কিন্তু এর অ্যান্সার করতে পারবেন। কেন না, এইটা দেখুন, এইটা জাস্ট আপনাকে বাক্য পরিবর্তন করতে বলেছে, তা যদি হইতো তবে এখনো অবিবাহিত বলিয়াই লোকে তাহার পিতামাতাকে নিন্দা করিত, এটি কোন জাতীয় বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য, সরল বাক্য, তা আপনারা জানেন বাক্য পরিবর্তনের যে সূত্র আছে বা যেভাবে করতে হয় বা যেভাবে বার করতে হয়, তা এটা হলো কি না, এটা হলো জটিল বাক্য। চলে আসছি পরবর্তী এই কম্প্রিহেনশনের শেষ প্রশ্নে। তারে হরিণ শিশুটির মতো নির্ভীক উপমা অলঙ্কারের উদাহরণটি কোন অঙ্গটি লুপ্ত হয়েছে, তাহলে যে অঙ্গটি লুপ্ত হয়েছে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা চলুন আমরা টেক্সট না পড়লে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারবো না, তো চলুন চট করে আমরা কি করবো, এবার টেক্সটটা পড়ে নেবো
আর যে অ্যান্সারগুলো রয়ে গেল সেই অ্যান্সারগুলো করে ফেলবো। তা আমি টেক্সটটা পড়ছি, আপনারা একটু মনোযোগ দেবেন। সমাপ্তি রবীন্দ্রনাথ ঠাকুর। এই মেয়েটির অখ্যাতির কথা অনেক শুনতে পাওয়া যায়। পুরুষ গ্রামবাসীরা স্নেহভরে ইহাকে পাগলি বলে, কিন্তু গ্রামের গৃহিণীরা ইহার উচ্ছৃঙ্খল স্বভাবে সর্বদাই ভীত, চিন্তিত, সংখ্যান্বিত। গ্রামের যত ছেলেদের সহিত ইহার খেলা, সমবয়সী মেয়েদের প্রতি অবজ্ঞার সীমা নেই। শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোট্টখাটো বর্গীয় উপদ্রব বললেই হয়। বাপের আদরের মেয়ে কিনা, সেই জন্য ইহার একটি দুর্দান্ত প্রতাপ। এই সম্বন্ধে বন্ধুদের নিকট মৃন্ময়ীর মা স্বামীর বিরুদ্ধে সর্বদাই অভিযোগ করিতে ছাড়িত না। অথচ বাপ ইহাকে ভালোবাসে, বাপের কাছে থাকিলে মৃন্ময়ীর চোখে অশ্রুবিন্দু তাহার অন্তরে বড়ই বাজিত। ইহাই মনে করিয়া প্রবাসী স্বামীকে স্মরণপূর্বক মৃন্ময়ীর মা মেয়েকে কিছুতেই কাঁদাইতে পারিত না। নেক্সট, মৃন্ময়ী দেখিতে শ্যামবর্ণ, ছোট, কোকড়া চুল পিঠ পর্যন্ত পড়িয়া আছে। ঠিক যেন বালকের মতো মুখের ভাব, মস্ত মস্ত দুটি কালো চক্ষুতে না আছে লজ্জা, না আছে ভয়, না আছে হাব ভাব লীলার লেশ মাত্র। শরীর দীর্ঘ, পরিপুষ্ট, সুস্থ, সবল, কিন্তু তাহার বয়স অধিক কি অল্প সে প্রশ্ন কাহার মনে উদয় হয় না। যদি হইত তবে এখনো অবিবাহিতর কাছে বলিয়া লোকে তাহার পিতামাতাকে নিন্দা করিত। গ্রামে বিদেশি জমিদারদের নৌকা কালক্রমে যেদিন ঘাটে আসিয়া লাগে সেই দিন গ্রামের লোকেরা সম্ভ্রমে শশব ব্যস্ত হইয়া ওঠে। ঘাটের মেয়েদের মুখ রঙ্গভূমিতে অকস্মাৎ নাসাগ্রভাগ পর্যন্ত যমনিকা পত্তন হয়। কিন্তু মৃন্ময়ী কোথা হইতে একটি উল্লঙ্গ শিশুকে কোলে লইয়া কোকড়া চুলগুলি পিঠে দলাইয়া ছুটিয়া ঘাটে আসিয়া উপস্থিত হইল। যে দেশে বাধ্য নাই, বিপদ নাই, সে দেশে হরিণ শিশুর মতো নির্ভীক কৌতূহলে দাঁড়াইয়া চাইয়া চাইয়া দেখিতে থাকে। অবশেষে আপন দলের বালক সঙ্গীতের নিকট ফিরিয়া গিয়া সেই নবাগত প্রাণীর আচার ব্যবহার সম্বন্ধে বিস্তর বাহুল্য বর্ণনা করে। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু প্যারাগ্রাফটা পড়ে নিয়েছি, এবার আমরা কিন্তু চট করে আমরা অ্যান্সারগুলো করে নেব। তাহলে মৃন্ময়ীর স্বভাব কিরূপ ছিল, আমরা প্যারাগ্রাফটা পড়ে নিয়েছি, তা এর সঠিক উত্তর হচ্ছে অত্যন্ত দুষ্ট ছিল। নেক্সট হচ্ছে কি, মৃন্ময়ীর মা মৃন্ময়ীকে শাসন করতে পারতেন না কেন? এর সঠিক উত্তর হচ্ছে যে মৃন্ময়ীর মা জানতেন যে তার প্রবাসী স্বামী মৃন্ময়ীর চোখের জল সহ্য করতে পারে না। নেক্সট কোশ্চেন, গ্রামে বিদেশি জমিদারদের নৌকা যেদিন ঘাটে এসে লাগতো তখন মৃন্ময়ী কি করত? তা এর সঠিক হচ্ছে নির্ভীক কৌতূহল চেয়েছে দেখত। চলে আসছি পরবর্তী প্রশ্ন হচ্ছে, ঘাটের মেয়েদের মুখ রঙ্গভূমিতে আকস্মাৎ নাসাগ্রভাগ পর্যন্ত যমনিকা পতন হয়, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে অপশন ফোর, তাদের মাথার ঘুমটা নাক পর্যন্ত নেমে আসে। নেক্সট, মৃন্ময়ীর খেলার সাথী কারা ছিল? এখানে সঠিক উত্তর আমরা টেক্সট করে দাগ দিয়ে লিখে নিয়েছি, না এর সঠিক উত্তর হচ্ছে গ্রামের বালকেরা। নেক্সট প্রশ্ন, গ্রামে বিদেশি জমিদারদের নৌকা আসলে মৃন্ময়ী কাকে নিয়ে দেখতে যেত? এর সঠিক উত্তর হচ্ছে উল্লঙ্গ শিশুকে কোলে নিয়ে। নেক্সট প্রশ্ন, শেষ পঙ্ক্তিতে নবাগত প্রাণী বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? তা এর সঠিক উত্তর হচ্ছে বিদেশি জমিদারকে। নেক্সট প্রশ্ন, যদি হইতো তবে, তা এটা আমরা এখানে কিন্তু করে ফেলেছি আগে থেকে জটিল বাক্যে, আর তা পরবর্তী শেষ প্রশ্ন এই কম্প্রিহেনশনে, তা হরিণ শিশুর মতো নির্ভীক উপমা অলঙ্কারের এই উদাহরণটি কোন অঙ্গটি লুপ্ত? এর সঠিক উত্তর হচ্ছে উপমেয়। তা বন্ধুরা, আমরা কিন্তু দেখুন টাইমটা চেক করে আমরা কিন্তু যে এক নম্বরের জন্য এক মিনিট, তার থেকেও কিন্তু কম সময় আমরা কিন্তু প্যারাগ্রাফটা করে নিয়েছি। তাহলে একটা প্যারাগ্রাফ করে ফেলেছি, এবার আরেকটা প্যারাগ্রাফ করব ঠিক একই প্রসেসে। সেই প্যারাগ্রাফ থেকে কি কি কোশ্চেন করা হয়েছে, 115 থেকে 120 পর্যন্ত কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আগে পড়ে নেবো, তারপরে আমরা প্যারাগ্রাফটা করবো। তো চলুন বন্ধুরা দেখে নিই কি কি কোশ্চেন আছে। তা প্রথম প্রশ্ন আছে, একদিন ইতিহাস লিখতে হবে অন্য কলমে, অন্য রকমের পাতায়, কবির বক্তব্যের উদ্দেশ্য হলো? তা আমাদের টেক্সট পড়তে হবে এর জন্য। নেক্সট হচ্ছে, নতুন করে ইতিহাস লেখার সময় কবি কোন বিষয়টি ভুলে যেতে বলেছেন? টেক্সট পড়তে হবে। নেক্সট, 2 নং অনুচ্ছেদে হাসিম শেখ ও রামা কর্তব্য কাদের প্রতিনিধি? তা এটা আমাদের টেক্সট পড়তে হবে। নেক্সট দেখে নেব, কোন বিষয়টিকে প্রাধান্য দিয়ে ঐতিহাসিকরা ইতিহাস বিষয়টিকে অশ্লীল করে তুলেছে? টেক্সট পড়তে হবে। নেক্সট, যুগ যুগ ধরে এদেশে মায়েরা অভুক্ত থেকেছে কেন? টেক্সট পড়তে হবে। নেক্সট,
কবির বক্তব্য অনুযায়ী নতুন ইতিহাসের মূল বিষয়টি কি হবে, তা আমাদের এখানে কিন্তু এই টেক্সটটা পড়তে হবে প্রত্যেকটা অ্যান্সারের জন্য। এই টেক্সটটা না পড়লে কিন্তু আমরা এর অ্যান্সারগুলো করতে পারবো না। কিন্তু আমরা একটা জিনিস জেনে নিলাম যে কি, যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন করা হয়েছে সেগুলো কিন্তু আমাদের মাথায় ঢুকে গেছে। এবার আমরা টেক্সট পড়বো আর তার সাথে সাথে অ্যান্সারগুলো কী হবে সেগুলো আমরা অনুমান করতে পারবো। তো চলুন বন্ধুরা, একটু মন দিয়ে টেক্সটটা পড়ি, তারপরে এই অ্যান্সারগুলো করি। এই স্ট্র্যাটেজি মেনটেন করে করুন, আপনাদের টাইম কিল না হয়, টাইম সেভ হবে। তো চলুন আমরা এবার টেক্সট পড়া শুরু করলাম। ইতিহাস শুভ দাশগুপ্ত। এক, একদিন ইতিহাস লিখতে হবে অন্য কলমে, অন্য রকমের পাতায়। এই যেসব রাজা সম্রাট জাহাপনা, এদের এত সব রক্তারক্তি, খেয়োখেয়ি, হানাহানি আর লুটমার, এইসব অসভ্য জ্যান্তাবস্থাকে সম্পূর্ণ ভুলে গিয়ে লিখতে হবে সত্যিকারের ইতিহাস, যে ইতিহাসে ভালোবাসাকে খুঁজে পাবে গরিবের ঘরে, চাষির ভাঙা কুড়িয়ে মজুরির নোংরা বস্তিতে, আর মাঠের পর মাঠ জুড়ে আদুরে হাওয়ায় তুলতে থাকা নতুন ধানে। দু নম্বর, যে ইতিহাস পাতায় পাতায় তুলে ধরবে হাশিম শেখ রামা কর্তব্যদের নুন আনতে পান্তা ফুরিয়ে ফেলার কষ্ট আর যন্ত্রণার কাহিনী। তিন নম্বর, এক সম্রাটের 500 সুন্দরী রক্ষিতা ছিল, এক রাজার 9000 বিঘে ধানি জমি ছিল, এক মন্ত্রী রাজার 3 নম্বর পত্নীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, এক নবাব ফুলকো লুচির উপরে ফোসকাটুকু খেতেন, এবং এক একটি লুচি ভাজতে নবাবের জন্য এক টিন গাওয়া ঘি আসত। এই সব ধ্যাষ্টামো আর ইতরামির কথা লিখে লিখে ঐতিহাসিকরা ইতিহাস বিষয়টাকে অশ্লীল করে তুলেছে। চার, একদিন অন্য ইতিহাস লিখতেই হবে, লিখতে হবে এমন, লিখতে হবে কেমন করে চাষিরা ঘাম আর রক্ত মিশিয়ে মাঠে মাঠে ফলায় সোনার ফসল, কেমন করে গরিব স্কুল মাস্টাররা দরদি কানমালার গায়ের অবধ ছেলে ধীরে ধীরে পণ্ডিত হয়ে ওঠে সম্ভ্রম কুড়োয়, কেমন করে যুগ যুগ ধরে এদেশের মায়েরা নিজেরা অভুক্ত থেকেও ছেলে মেয়েদের মুখে তুলে দিয়েছে খিদের ভাত। তো বন্ধুরা, আমরা কিন্তু প্যারাগ্রাফটা পড়ে নিয়েছি, এবার চলুন চট করে আমরা অ্যান্সারগুলো করে নেব। তা প্রথম প্রশ্ন আছে, একদিন ইতিহাস লিখতে হবে অন্য কলমে, অন্য রকমের পাতায়। কবির বক্তব্যের উদ্দেশ্য হলো, এর সঠিক উত্তর হবে ইতিহাস লেখার বিষয় বদলে যাবে। নেক্সট, নতুন করে ইতিহাস লেখার সময় কবি কোন বিষয়টিকে তুলে ভুলে যেতে বলেছেন, তা এর সঠিক উত্তর হবে কোনটা বন্ধুরা, এর সঠিক উত্তর হবে রাজা ও সম্রাটদের রক্ত ছাড়া সংগ্রামের কথা। নেক্সট প্রশ্ন, 2 নং অনুচ্ছেদে হাশিম শেখ ও রামা কর্তব্য কৈবর্ত তাদের কাদের প্রতিনিধি, তা এর সঠিক উত্তর হচ্ছে দরিদ্র সমাজের। নেক্সট প্রশ্নে চলে আসি, নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোন বিষয়টিকে প্রাধান্য দিয়ে ঐতিহাসিকরা ইতিহাস বিষয়টিকে অশ্লীল করে তুলেছে, এর সঠিক উত্তর হচ্ছে রাজা সম্রাটদের ব্যক্তিগত জীবন ইতিহাস লিখে। নেক্সট, যুগ যুগ ধরে এদেশের মায়েরা অভুক্ত থেকে যে কেন না, আমরা একটু আগে প্যারাগ্রাফ থেকে পড়ে এসেছি যে খাবার জোটানোর সামর্থ্য ছিল না, তাই না? তা চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী এবং শেষ প্রশ্ন হচ্ছে, কবির বক্তব্য অনুযায়ী নতুন ইতিহাসের মূল বিষয়টি কি হবে, না এর সঠিক উত্তর হবে শ্রমজীবী সমাজ ও তাদের সংগ্রামের কথা, তা সেইটা হবে কবির নতুন বক্তব্য। ঠিক আছে, তা বন্ধুরা আমরা কিন্তু আলোচনা করে ফেললাম পুরো বাংলা থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেপ্টেম্বর 2014-এ, তা সেই সমস্ত ফেব্রুয়ারি 2014-এর যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আমরা কিন্তু সব আলোচনা করে ফেলেছি। এইবার আমরা চলে আসছি যে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিষয়টিতে, যে আকর্ষণীয় বিষয়টি হলো আপনাদের কোশ্চেন অ্যান্সারের পর্ব। তা কোশ্চেন অ্যান্সারের পর্বে আজকে আমি আপনাদের আকর্ষণীয় যে বিষয়টা, তা সেই বিষয়টা আমি কোশ্চেনটা বলবো, আপনারা তার সঠিক উত্তর দিয়ে প্রাইজ জিতবেন। তা আজকে আপনাদের প্রশ্ন হলো, ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য হলো, অপশন এ শিক্ষার্থীর বাচন দক্ষতার উন্নয়ন, অপশন বি শিক্ষার্থীর স্মৃতিশক্তি বাড়ানো, অপশন সি শিক্ষার্থীর সামগ্রিক দক্ষতার মূল্যায়ন, এবং অপশন ডি হচ্ছে উচ্চারণ ও নির্ভুল ব্যবহারের উন্নতি সাধন। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য হলো, অপশন এ শিক্ষার্থীর বাচন দক্ষতার উন্নয়ন, অপশন বি শিক্ষার্থীর স্মৃতিশক্তি বাড়ানো, অপশন সি শিক্ষার্থীর সামগ্রিক দক্ষতার মূল্যায়ন, আর অপশন ডি হচ্ছে উচ্চারণ ও নির্ভুল ব্যবহারের উন্নতি সাধন।
এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা আপনাদের সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে আপনাদের উত্তরটি পেস্ট করুন এবং আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন। প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।